রাজধানীতে এখনও সরকারের বেঁধে দেয়া দামে 29টি পণ্য বিক্রি করছেন না ব্যবসায়ীরা। এখনও নিত্যপণ্যের দাম বেশি। এদিকে সরকার নির্ধারিত দামে গরুর চামড়া মিললে এবং গরু আমদানি করলে 500 টাকা কেজিতে মাংস বিক্রি সম্ভব বলে মনে করেন আলোচিত মাংস ব্যবসায়ী খলিল। আরও জানাচ্ছেন তানজিলা নিঝুম। এবারের রমজানে কম দামে বেশি পণ্য বিক্রির মাধ্যমে বেশি মুনাফা করে তাক লাগিয়ে দিয়েছেন দেশের কিছু ব্যবসায়ী। এর মধ্যে ঢাকার আলোচিত মাংস ব্যবসায়ী খলিলুর রহমানের নাম ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। সব রেকর্ড ভেঙে দৈনিক কোটি টাকার মাংস বিক্রি হচ্ছে খলিল গোশত বিতানে। বিক্রি বাড়ায় তার মুনাফা বেড়েছে কয়েক গুণ। কিন্তু বৃহস্পতিবার এই দোকানে এসে হতাশ হন দূর দূরান্ত থেকে আসা ক্রেতারা। দেখেন কেজিতে 100 টাকা বাড়িয়ে 695 টাকায় বিক্রি হচ্ছে গরুর মাংস। কেউ কিনে নিচ্ছেন, আবার কেউ চলেও যাচ্ছেন। সাধারণ পাবলিক পক্ষে আর কিনা খাওয়া সম্ভব না, আবার সেই পর্যায়ে চলে গেল। এত দূর থেকে আইসার পরে যদি দেখি এরকম এই অবস্থা, তাহলে তো আমাদের গাজীপুরেই ভালো। আমরা তো এখানে শুনে আসছি যে 595 কেটে দাম, কিন্তু এখন এখানে এসে দেখতেছি যে 695। এটা একটা ইয়া না, ব্যাড রিভিউ না। কুমিল্লা দাউদকান্দি থেকে মাংস নেওয়ার জন্য এখানে আসছি, এখন মাংস নিচ্ছি চলে যাবো। খলিল গোশত বিতানের কর্ণধার বললেন, ভারত থেকে আমদানির সুযোগ দিলে 500 টাকা কেজিতে মাংস বিক্রি করা সম্ভব। সরকার যদি ইন্ডিয়ান বর্ডারটা মাত্র 10 দিনের জন্য খুলে দিত, তাহলে 500 টাকা কেজি গরুর গোশত খাওয়ানো কিন্তু সম্ভব ছিল। আমার তো মুনাফা হয় না, মুনাফা হলে তো আমি আর দাম বাড়াইতাম না। আমি বাজার থেকে 50 টাকা কমে বিক্রি করবো, এটা কিন্তু সবসময় বলছি আপনাদেরকে। এখন চামড়া বিক্রি করি 800-700 টাকায়, চামড়ার জুতা কিনি 5000 টাকা, তো চামড়ার দামটা কত হওয়া উচিত? এদিকে সরকারের বেঁধে দেয়া দামে 29টি পণ্য বিক্রি হচ্ছে না। ব্যবসায়ীরা বলছেন, সরকার যে দাম দিয়েছে সে দামে পণ্য বিক্রি করা সম্ভব নয়। তানজিলা নিঝুম, বৈশাখী সংবাদ, ঢাকা।